ভাগা কুরবানি এ গণ্ডগোল, ভাগা কুরবানি চলবে কি চলবে না, কি ইখতিলাফি মাসালা, বড় বড় বিদ্বানগণ বলছেন দেন অসুবিধা নেই, আরেকজন বলছে যে দেওয়া যাবে না। তো আমার কথা ভাগা দেওয়া যাক না যাক, এক সেকেন্ডের জন্য আমি বলছি যে দেন, এক সেকেন্ডের জন্য ভাগা দিচ্ছেন, তো দেখেন তো ভাগা দিলে কেমন অসুবিধা হচ্ছে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ভাগা দিয়েছিলেন, সাত জনে একটা গরু, দশ জনে একটা ওট, দশ জন সাত জনের মধ্যে একজনও বেনামাজি ছিল না, আর আপনার সমাজের সাত জনের মধ্যে ছয় জনই বেনামাজি না, বোঝেননি মনে হয়। সাত ভাগে দেন কি দিবেন কি দিবেন না এটা আমি বলছি না, আগে দেখেন তো যে সালাত ঠিক আছে নাকি নাই। আপনি সফরের হাদিসটা নিয়ে আসেন, তো সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ যারা সাত ভাগে কুরবানি করেছিলেন, ওরা তো সবাই সালাত আদায় করতো, আর আপনি যে করছেন সাত জন আর ছয় জনের নামাজের খবর নাই, কুরবানি বহু পর, আগে কি সালাত। আর সাহাবিরা যেই টাকা দিয়ে কুরবানি করেছিল, এক টাকা সুদের ঘুষের দুর্নীতির ছিল না। আর আপনার এলাকাতে তদন্ত করেন, সাত জনের মধ্যে চারজন পাঁচজন ছয়জন সাতজনেরই হারাম টাকা, যে জব করছে আবার গাঁজা খাওয়ার পরে জব করছে, বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে ওই হাতে জব করছে, অবাক কথা। সাতজন আর সাত মত, এর সুদের টাকা আর ঘুষের টাকা, আমি নয় ফতোয়া দিলামই না, আমার তো যোগ্যতা নাই যে বলছি না সাত ভাগে হবে না, আগে দেখেন তো সাত ভাগে যে আপনি দিচ্ছেন সালাতে আদায় নামাজের লোক কয়জন আছে, হালাল খুন কয়জন আছে, অবাক কথা। তবে ভাগা কুরবানির সফরের সাথে জড়িত এ কথাই ঠিক, কোরআন সুন্নাহ আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বাড়ি থাকা অবস্থাতে একটা পশুতে সাতজন মিলে কুরবানি দেন, কথা মনে বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য ছিল একটা দিয়েছে, পরের বছরে দুটা দুম্বা দিয়েছে, পরের বছরে একটা দিয়েছে, বিদায় হজের ভাষণে তিনি একশোটা উট কুরবানি দিয়েছিলেন, সামর্থ্য ছিল। একজন মানুষের তো প্রথম অবস্থায় টাকা পয়সা কমই থাকে প্রত্যেকেরই, হ্যাঁ প্রথম অবস্থায় সবার টাকা পয়সা কম থাকে না, চাকরি করে ব্যবসা করে আস্তে আস্তে টাকা বেশি হয় বড় হয়। তো এখন আপনি একটা দিয়েছেন, দশ বছর পর টাকা বেশি হয়েছে, দশটা দেন, একশোটা দেন, সামর্থ্য থাকলে দুটো একশো পাঁচশোটা দেন, সমস্যা নাই। কিন্তু সাত পরিবারে বা সাতজনে ভাগা কুরবানি মুখে অবস্থায় দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল থেকে এটা প্রমাণিত নয়, মুকিম অবস্থায়, এটা সফরের কাজ। আমি বলছি না যে হবেই না, হতে পারে সেটা আল্লাহ মালুম, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছে কুরবানি করেছে, আমাদেরকে ওইভাবে আমল কুরবানি করতে হবে।